أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বোন জানতে চেয়েছেন যে আমি যদি তিন রাকাত বিশিষ্ট বেতের নামাজে দুই রাকাতে সালাম ফি এক রাকাত আদায় করার নিয়মে পড়লে আমি শুরুতে কিভাবে নিয়ত করব, পরবর্তী এক রাকাতের জন্য কি আবারও নিয়ত করতে হবে এবং সানা আউযুবিল্লাহ পড়তে হবে কি না? আকুল আবিল্লাহ তৌফিক। বেতের সালাত একটি গুরুত্বপূর্ণ সালাত, পারতপক্ষে এই নামাজ সেরে দেওয়া উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সালাত আদায়ের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহ আমাদ্দাকুম বিসাল বিসালাতিন হিয়া খায়রুল লাকুম মিন হামরিন নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য অতিরিক্ত এক আরেকটি সালাত বর্ধিত করে দিয়েছেন, সেটি হচ্ছে লাল উটনির থেকে উত্তম। কুল্লা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, আমরা বললাম হে আল্লাহ রাসূল সেই সালাতটা কি? কাল আল বিতর, তিনি বললেন হচ্ছে সেটি হচ্ছে বিতর সালাত। ইমাম আহমদ বিন হাম্বুল রাহিমাহুল্লাহ বলেন, মান তারাকাল বিতর ফাহুয়া রাজুলুন সু লা ইয়ামবাগী আন তুকবাল শাহাদাতু। যে ব্যক্তি বেতের নামাজ সেরে দিবে সেই ব্যক্তি মানে খারাপ ব্যক্তি, সুতরাং এই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হবে না। বেতের নামাজের খুব গুরুত্ব এসেছে, এই জন্য আমরা বেতের নামাজ পারতপক্ষে সারব না পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বগৃহে থাকাকালীন অবস্থায় বেতের পড়তেন, এমনকি সফরে যখন অবস্থান করতেন তখনও তিনি সুন্নত নামাজের মধ্যে বিতর এবং ফজরের দুই রাকাত কোনো অবস্থাতেই তিনি ছাড়তেন না। বিতর সালাত এর রাকাতের সংখ্যা 1, 3, 5, 7, 9, কেউ বলছে 11 বা 13 রাকাত পর্যন্ত পড়তে পারে। সচরাচর আমরা তিন রাকাত বিতর পড়ে থাকি। তিন রাকাত বিতর এর পড়ার দুইটি নিয়ম সহি হাদিস দ্বারা প্রমাণিত, এছাড়া তৃতীয় চতুর্থ কোনো নিয়ম সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক হচ্ছে যে একেবারে এক সালামে তিন রাকাত বিতর পড়বে, এক সালামে তিন রাকাত বিতর পড়বে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসাল্লিমি ফি রাকাতাইল বিতর, তিন রাকাত বিতর পড়তেন, এতে তিনি সালাম ফিরতেন না। কানা ইউতিরু বিসালাস লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত বিতর এক বৈঠকে তিনি পড়তেন, এটি হচ্ছে একটা নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে ইউসাল্লিমু মিন রাকাতাইন সুম্মা ইউতিরু বিওয়াহিদা, তিন রাকাত বিতর তিনি দুই সালামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। প্রথমে দুই রাকাত পরে সালাম ফিরতেন, এরপর এক রাকাত পড়তেন। এটি হচ্ছে সহি হাদিস দ্বারা প্রমাণিত। তিন রাকাত বিতর আমাদের দেশে এই মাগরিবের ক্যাটাগরিতে যেইভাবে পড়া হয় এটি কিন্তু সহি হাদিসে নিষেধ এসেছে। এজন্য শেখ উসাইমিন রহমানা বলছেন যে সেম মাগরিবের ক্যাটাগরিতে বিতর আদায় করা এটি জায়েজ নয়। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুতিরু বিসালাস তাশাব্বাহুল মাগরিব, তোমরা তিন রাকাত বিতর এই ক্যাটাগরিতে পড়ো না যাতে মাগরিবের সাদৃশ্য প্রতিষ্ঠিত হয়। মাগরিবের
তিন রাকাত বেতের মাগরিবের তিন রাকাত সালাত, প্রথমে দুই রাকাত পরে শুধু তাশাহুদ পরে, এরপর ওঠে, এরপর আর এক রাকাত পরে, দুই বৈঠকে পরে, দুই বৈঠকে এক সালামে তিন রাকাত, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পড়েন নাই, এটা পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এখন বোন যেটা প্রশ্ন করেছেন যে আমরা এই হাদিসের উপর আমল করতে চাই, দুই সালামে তিন রাকাত বেতের যদি পড়ি তাহলে কিভাবে নিয়ত করব। হ্যাঁ বোন, আপনি নিয়ত করবেন, এই প্রথমেই নিয়ত করবেন যে আমি বেতের পড়ছি, বেতের পড়ছি। আর এটা আমরা জানি যে নিয়ত অর্থ হচ্ছে মুখে প্রচলিত গদবাদা উচ্চারণের নাম নিয়ত নয়, নিয়ত অর্থ হচ্ছে মনের সংকল্প করার নাম। সুতরাং আপনি মনে সংকল্প করে নেবেন যে আমি বেতের পড়ছি, আর বেতের যেহেতু রসম দুই সালামে পড়েছেন এই জন্যই আপনি নিয়ত করবেন প্রথমে যে আমি বেতের পড়ছি। তো প্রথমে প্রথম যে তাকবির তাহরিমা দিবেন, দিয়ে যে দুই রাকাত পড়বেন, এই প্রথম যে নিয়ত করলেন বেতের, এটি যথেষ্ট। মানে এই দুই সালামেই যে আপনি মানে দুই সালাম মিলেই যে বেতের, এটাই হচ্ছে নিয়ত। আপনি সে তারাবিন নামাজ, তারাবিন নামাজ বা তাহাজ্জুদের নামাজ আট রাকাত আপনি পড়েন, আপনি কি প্রত্যেক দুই রাকাত সালাম পরপর কি আপনি নিয়ত করেন? প্রথমে যে আপনি নিয়ত করে নিয়েছেন অন্তরে যে আমি আট রাকাত তারাবি পড়ব বা আট রাকাত হচ্ছে তাহাজ্জুদ পড়ব, এই জন্য আপনি প্রথম নিয়তটাই যথেষ্ট। সুতরাং আপনি প্রথমে নিয়ত করে নেবেন অন্তরে যে আমি এইভাবে দুই সালামে তিন রাকাত বিতির পড়ব, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ফর্মুলা আমরা জানব, নফল সুন্নত যেই নামাজই আমরা পড়ব, যখনই তাকবীর তাহরিমা দিব তখনই কিন্তু সানা পড়ব। অর্থাৎ এই বিতির নামাজ তিন রাকাত বিতির যে দুই সালামে পড়ব, এই জন্য আমাকে দুইবার কিন্তু তাকবীর তাহরিমা দিতে হবে। প্রথমে তাকবীর তাহরিমা দিয়ে আমি সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এইভাবে দুই রাকাত পড়ে সালাম ফিরলাম, আবার যখন তাকবীর তাহরিমা দিব তখনও কিন্তু আবার এই সানা পড়ব এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বাকি আর এক রাকাত পড়ব। এক কথায় যখনই আমি তাকবীর তাহরিমা দিয়ে নতুন করে নামাজ শুরু করব তখনই হচ্ছে সানা পড়ব এবং আউযুবিল্লাহ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন।